আজকে অনেকদিন পরে নিজের থেকে চা বানাচ্ছে, আমরা এক্সারসাইজ করছি, তা নিজের থেকে চা বানাতে এসছে আজকে। অল্প অল্প করো, ওখানে আমি পৌঁছে দেবো, ওখানে না। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি মঙ্গলবার, বজরঙ্গলির দিন, খুব ভালো দিন শুরু হলো, হাওয়া টাওয়া খুব ভালো দিচ্ছে। বাজার করে এসে গেলাম 10:25, ব্রেকফাস্টে বসছি আর সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়ে আসছি। কালকে গুছোনো গুছোনো হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আসছি আবার। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? তো আজকে সাড়ে 10টা বেজে গেলো, একটু লেট হয়ে গেলো আজকে টিফিন খেতে, তাই আমি খাচ্ছি ওটস। তো এই পাস্তাটা রয়েছে, একটু মাত্রগুলো খাইনি সেই জন্য ওটা খাচ্ছি, আর এই হচ্ছে টিফিন খাওয়াচ্ছে আমাদের। চলো পরে টিফিনটা খেয়ে নিই। পায়রা ভেতরে দূরে যাচ্ছে, পুরো পটি করে দিচ্ছে। ওই যে পায়রা চলে আসছে ভেতরে, কি মুশকিল ঘরের ভেতর। এই যে না, এখনো বাইরেই রয়েছে, কিন্তু ওখানে পটি করে দিচ্ছে, এটা প্রবলেম। ঠিক আছে, দেখা যাক। আজকে ওই বারান্দায়, ও তো বারান্দার মাঝে, বারান্দার থেকে জল নিয়ে ঘরটার মুছে, তো ওটা গেছে, কিছু প্রবলেম হয়েছে, মানে পুরো আমাদের ওই পাশটার কলের ইয়েটাই পুরো কিছু হয়েছে, পাইপে তো জল আসছে না। আজকে ওকে এখানে মাছ ধরছে, জল নিয়ে অনেক থালা তো আমি মেজে দিয়েছি রাত্রিরে, রাখিনি, জিজ্ঞেস করো। একটা মেজেছে, একটা জায়গা খেয়েছি, তবে না আমি নিজে আবার ওখানে ট্রেন নিয়ে যাবো, আবার তুমি ট্রেন নিয়ে আসবে, তাই জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই আমার তো এখন বাজে 1:35 বা 1:25, 1:25, ফটাফট স্নান টান হয়ে গেল। আজকে বাজার গেছিলাম, আজকে বাজারে কিছু পাইনি, সেরকম শাক টাক আনতে বলেছে, ভালো পাচ্ছি না, জানি না কেন, এত সুন্দর বৃষ্টি হলো তারপরেও বাজারে আইটেম কম, এত বড় লম্বা বাজার এখান থেকে ওখান পর্যন্ত 1 কিলোমিটার। তো যাই হোক, যেটা এনে দিয়েছে, রান্না ফান্না হয়ে গেছে, ও এখন ক্লিনিং অভিযান চলছে। হ্যাঁ, ওই ক্লিনিংটা করে তারপরে স্নান করতে যাবে, আমি স্নান করে নিলাম, আর ইন দি মিন টাইম একটু দেখা দেখি করি ইউটিউব, আর বের করি কিছু ভালো ম্যাটেরিয়াল তোমাদের সবাইয়ের জন্যে, যাতে নিজেরও ভালো হয়, তোমাদেরও ভালো হয়। যাক, এটা দেখে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে আসছি। খেতে বসে গেছো তাড়াতাড়ি? কটা বাজে? 1:45 বাজে। সবাই খেয়ে নাও, নিজে খাচ্ছে বলে, কেউ কেউ 3-4 খায়। ভালো, খাও খাও, আস্তে আস্তে খাও, দইও খাচ্ছো তো? ঠিক আছে, ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:30, খেতে বসলাম। আজকে তো সেম ঘাম ঝরছে, আর চান করলাম আজকে, জলটা এত গরম, জানি না এত গরম হয় না আজকে কেন এত গরম। ওই ট্যাঙ্ক থেকে আসছে এখন, আমাদের ট্যাঙ্ক খারাপ, আমাদের ট্যাঙ্কের মোটরটা খারাপ হয়েছে, ট্যাঙ্কটা মোটা অ্যাকচুয়ালি সিমেন্টের, মানে প্রচন্ড গরম জল আসছে, মনে আমি প্রথমে ভাবছি গিজার চলছে নাকি ভুল করে। যাই হোক, স্নান তো হলো, আর এই যে মেনু হচ্ছে উচ্ছে ভাজা, শাক ভাজা, আলুর চোখা, ডাল, ডিমের তরকারি, খুব ভালো খাবার। দই খাবে তুমি? দেখছি 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 দেখছি। ঠিক আছে তাহলে, চলো আজকে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর বিকেলে গল্প করবো একটু। সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা, এখন চা ফুলুরি খাবো, চা আর একটা ফুলুরি খাবে বলছে, আজকে এটা খেতে ইচ্ছে করছে আজকে। বেশি ঝাল তো খেতে পারবো না, তো ঝাল বেশি ঝাল না। ঠিক আছে, আমি চা খাই, গুড ইভিনিং, এখন বাজে 8:30। তো এখন তো যাই হোক, রুটি বানাবো, আটাটা মাখবো, তার আগে
আমার শেষ হয়ে গেছে গরম মশলা। আমি না ঘরে গরম মশলা করে রাখি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে মিশিয়ে ভেজে হালকা একটুখানি মানে গরম করে নিই, যাতে গুঁড়োটা ভালো হয়। তারপরে মিক্সি ঠান্ডা করে মিক্সিতে পিষে নিই, নিয়ে একটু ছেঁকে নিই, কেন এলাচের খোসাগুলো তো ভালো গুঁড়ো হয় না, এলাচের খোসাগুলো বেরিয়ে যায়, তো একটা কীরকম চিবড়া চিবড়া মতো থাকে, সেইগুলো চেলে নিলে বেশ ভালো মিহি হয়ে যায়। তো ওইটাই করবো, গরম মশলা বার করেছি আর একটা ঝাঁজ, যাই হোক সব রেখেছি। ব্যাঙ্গালোর থেকে যে এলাচ নিয়ে এসেছিলাম না, ওই এলাচটা দেবো। হ্যাঁ, এই যে এখন এই দারচিনি এতটা, এটা আমার আগেকার এলাচ ছিল, আর এই এলাচটা আর এই লবঙ্গ নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে উটির থেকে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এটা একটু বেশি করে পিষে রাখবো, এক ডাব্বা, এটা না একটা বড় ডাব্বা আছে, ওই ডাব্বা পিষে রাখলে আমার মানে দু চার মাস চলে যায়, বেশি চলে। তো এবারে ছিলাম না যেহেতু, ব্যাঙ্গালোরে গেছিলাম তো একটু বেশি চলেছে, তো একদম দেখছি আজকে শেষ, আজকেই লাস্ট। আর আমি না বাইরে গরম মশলা একদম দিই না, এই জোয়ানটা আজকে ধুয়েছিলাম কিন্তু শুকোয়নি, কালকে যেন রোদ ওঠে বাবা দিতে হবে নুন লেবু মাখিয়ে, না দিলে আবার জোয়ানে কিরম গন্ধ হয়ে যাবে। গরমটা আজকে আবার সেই আগেকার মতোই গরম, বিকেলবেলা একটু মেঘলা হালকা মেঘলা দেখলাম, একটু দু চারপাটা বৃষ্টি হলো, ভাবলাম বৃষ্টি হবে আবার ঠান্ডা ঠান্ডা হবে, কিছুই হলো না, যাই হোক এখন কাজ তো করি, এগুলোকে পিষে রাখি, নাহলে কালকে যদি কোনো তরকারিতে গরম মশলা দিতে যাই তাহলে আর পাবো না, তো আজকে আমাকে করতেই হবে। তো কদিন ধরেই ভাবছি যে কমে আসছে, করে রাখি, কিন্তু হচ্ছে না আজকে পুরো শেষ হলো, তারপরে ভাবছি না করি, আর কেন কি বাইরের মশলা আমি একদম দিই না, বাইরের গরম মশলা না আমার ভালো লাগে না, তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে যায়, তাই জন্য এটা বানিয়ে রাখি এক ডাব্বা, আমার অনেক দিন চলে যায়, আস্তে আস্তে একটু একটু দিলেই হয়ে যায়, ঘরের মশলার বেশি তো লাগে না, একটু একটু দিলেই হয়ে যায়, তো একটু একটু দেবো ব্যাস হয়ে যাবে। চলো এটাকে ভাজি, যে কড়াই বসিয়ে দিচ্ছি একটুখানি ভেজে নিয়ে, হালকা জাস্ট, বেশি না, উষ্ণ গরম করে নিলে তাহলে কি খারাপ হবে না, সেই জন্য আমি একটুখানি গরম করে নিই, জাস্ট একটু গরম করে নিই। আর দারচিনিটা আমি বেশি দিই, কেন কি দারচিনি স্মেলটা বেশ ভালো লাগে না গরম মশলাতে, আর ওইটাই বেশি লাগে, আমি এলাচ লবঙ্গ কমই দিই, এতে আর একটু নেব, কেন অনেকটাই দারচিনি আছে, এটা অনেকটা, চলো এটা আর একটু মেশাই, তো মিলিয়ে করব, আর এটা রেখে দেবো, শুকানকার এলাচ তো বেশ ভালোভাবে, এলাচগুলো কত ভালো, বেশ গ্রিন গ্রিন, আমাদের এখানকারগুলো কিনা হলুদ হলুদ, শুকনো শুকনো, যাই হোক চলো এই করি মিলিয়ে, চলো। হ্যাঁ, গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি, তারপরে এমনি মিহি হয়ে গেছে, তাও একটু দানা দানা থাকবে, এই এলাচের খোসাগুলো ফেলে দেবো, চলো এটা একটু চেলে নিই ভালো করে, কতটা হলো, অনেকটা হয়েছে, এটা আমার অনেক দিন চলবে, আর এই যে এলাচের ইয়েগুলো, এগুলো ফেলে দিই, চলো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, 10:30 বাজে, আজকে খেতে বসে গেলাম, রেগুলার রুটিন, বেগুন ভাজা আর এই রুটি আর ডিমের ঝাল, ঠিক আছে, আজকে দিনটা খুব ভালো কেটেছে, আশা করি তোমাদেরও ভালো কেটেছে, আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।